ভাবতে পারেন আপনি এমন একটি দেশের নাগরিক, সেই দেশের রানীর বাড়ি হচ্ছে আরেক দেশে। আপনি ভাবতে পারেন কফির দোকানে গেলেন, সেই সঙ্গে আপনি গাঁজাও কিনতে পারছেন। আপনি ভাবতে পারেন আপনি এমন একটা দেশের বাসিন্দা যেই দেশে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি। হ্যাঁ, বলছি নেদারল্যান্ডসের কথা। নেদারল্যান্ডস হচ্ছে পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশ, রাজধানীর নাম আমস্টারডাম। আপনারা হয়তো এই তথ্যগুলো জানেন, কিন্তু নেদারল্যান্ডস সম্পর্কে এমন মজার মজার অনেক তথ্য আছে, সেগুলো হয়তো আপনারা নাও জেনে থাকতে পারেন। আজকের এই ভিডিওতে আমি নেদারল্যান্ডস সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। বন্ধুরা, যেমনটা বলছিলাম যে নেদারল্যান্ডস খুবই ছোট্ট একটি দেশ, জনসংখ্যা হচ্ছে 1,74,19,000 মতো এবং দেশটির আয়তন হচ্ছে 41,865 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 521 জন এবং দেশটির যে রাজধানী আছে আমস্টারডাম, সেখানে এই মুহূর্তে জনসংখ্যা আছে হচ্ছে 872,680 জন। মজার বিষয় হচ্ছে এই 872,000 জনসংখ্যার জন্য সাইকেল আছে হচ্ছে 881,000। তার মানে আপনারা বুঝতেই পারছেন রাজধানী শহরে যদি এত বাইসাইকেল থাকে তাহলে পুরো দেশের কী অবস্থা। হ্যাঁ, পুরো দেশের জনসংখ্যা অনুপাতে প্রতি একজনের জন্য 1.3টা সাইকেল আছে, মানে 10 জনের জন্য 13টা সাইকেল আছে। এই হচ্ছে মোটামুটি বিষয়, বা 100 জনের জন্য আপনারা বলতে পারেন 130টা সাইকেল আছে। এত গেলো বাইসাইকেলের কথা, কিন্তু ভাবতে পারেন নেদারল্যান্ডসের যত ইলেকট্রিক ট্রেন আছে সবগুলো চলে হচ্ছে আপনার উইন্ড এনার্জির মাধ্যমে, এবং এই ট্রেনগুলো প্রতিদিন 600,000, মানে মাসে 1,80,000 মতো প্যাসেঞ্জার পরিবহন করে। আপনাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে পৃথিবীর সবচেয়ে বেশি পানি আছে কোন শহরে, আপনারা চোখ বন্ধ করে বলে দিতে পারেন নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে সবচেয়ে বেশি পানি আছে। কারণ এই শহরের 1/4 আসলে নদী নালা খাল বিলে ভরা। আপনারা জানেন যে ক্যানাল বা নৌপথ হচ্ছে ওই শহরের সবচেয়ে বড় রুট আর কি। এবং আমস্টারডামের 100 কিলোমিটারের মতো ক্যানাল আছে এবং 1,500 মতো ব্রিজ আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ পানি থাকলে এতগুলো ব্রিজ আসলে লাগে। নেদারল্যান্ডসরা প্রায় 50% জায়গা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটার উঁচুতে অবস্থিত। কিন্তু এই দেশটির অবস্থান যতই নিচু হোক না কেন, এই দেশের মানুষ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষদের মধ্যে 1 নম্বরে অবস্থানে আছে, বিশেষ করে পুরুষরা। পুরুষদের গড় উচ্চতা হচ্ছে প্রায় 6 ফুটের মতো, মানে 182.5 সেন্টিমিটার। পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এই দেশের মানুষজনের আয় রোজগারও কিন্তু বেশ ভালোই। আমি যদি নেদারল্যান্ডসের সেন্ট্রাল প্ল্যান ব্যুরোর বা সিপিবির হিসাব মতে বলি, তাহলে মাসিক গ্রস ইনকাম, মানে বিফোর ট্যাক্স ইনকামটা হচ্ছে 2,816 ইউরোর মতো এবং বছরে দেখলাম একটা হিসাব আছে, সেটা হচ্ছে 36,500 ইউরোর মতো। মানে মান্থলি মোটামুটি 2,80,000 টাকার মতো আপনারা বলতে পারেন। এটা হচ্ছে গড় ইনকাম, কেউ আর কমও করে কেউ বেশিও করে। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ডাক্তার তারা বেশি ইনকাম করে, যারা ছোটোখাটো জব করে তারা আর একটু কম ইনকাম করে। তবে মোটামুটি একদম সর্বনিম্ন বেতন হলেও 1,600-1,700 ইউরো হওয়ার কথা। আমি যদি একেবারে গত মাসের হিসাব আপনাদের জানাই পার আওয়ার কত ইনকাম করে, তাহলে আপনারা বুঝতে পারবেন এক্সাক্ট হিসাবটা কেমন। আসলে তার আগে আরেকটা কথা বলে রাখি, নেদারল্যান্ডসে কিন্তু বয়সভিত্তিক মানুষের বেতন নির্ভর করে, মানে পার আওয়ার সিস্টেমে। কেউ যদি মানে কারো বয়স যদি 21 বছরের বেশি হয় এবং সপ্তাহে তিনি যদি 36 ঘন্টা করে জব করেন, তাহলে পার আওয়ার বেতন হবে বা স্যালারি হবে হচ্ছে 10 ইউরো 77 সেন্ট। কেউ যদি 38 ঘন্টা কাজ করেন তাহলে 10 ইউরো 21 সেন্ট, 40 ঘন্টা কাজ করলে 9 ইউরো 70 সেন্ট।
নেদারল্যান্ডসের অর্থনীতির কথা যদি বলি তাহলে বলতে হবে পৃথিবীর 17তম বৃহৎ অর্থনীতির দাবিদার হচ্ছে এই ছোট্ট রাষ্ট্র নেদারল্যান্ডস। এবং দেশটি ছোট হলেও খাদ্য রপ্তানির দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় অবস্থানে আছে। এই অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতির এইরকম কাঠখোট্টা বিষয় নিয়ে, ভূগোলের মতো মানে বিরক্তিকর বিষয় নিয়ে কথা না বলে মজার কিছু তথ্য আপনাদের দিই। যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে কফির দোকানে আপনি 5 গ্রাম পর্যন্ত, সারাদিনে একজন মানুষ 5 গ্রাম পর্যন্ত গাঁজা কিনতে পারে, ক্যানাবিস বা উইড বা গাঁজা যাই বলেন না কেন, নেদারল্যান্ডসে সেটা বৈধ। এবং সমকামী বলে যে বিষয়টা আছে সেটা পৃথিবীর মধ্যে নেদারল্যান্ডসই একমাত্র দেশ, মানে সবার আগে এই সমকামী বিয়েটাকে, সেম জেন্ডার ম্যারেজকে ওরা স্বীকৃতি দিয়েছিল, সেটা হচ্ছে 2001 সালের ঘটনা। নেদারল্যান্ডসে গাঁজা যেরকমটা কিনা যায়, দিন প্রতি একজন মানুষ 5 গ্রাম পর্যন্ত গাঁজা কিনতে পারে কফির দোকান থেকে, ঠিক তেমনি পতিতাবৃত্তিও বৈধ। এবং পতিতারা বা প্রস্টিটিউট যারা আছে নেদারল্যান্ডসে, রেড জোন বলে যেই জায়গাগুলো আছে, আমস্টারডাম বলেন বা বড় বড় শহরে বলেন, সেই জায়গাগুলোতে যারা পতিতাবৃত্তিতে নিয়োজিত, যে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এগুলো হচ্ছে রেড লাইট ডিস্ট্রিক্ট বলে, রেড লাইট জোন, এখানে পতিতারা অবস্থান করে এবং এরা সরকারকে আসলে ট্যাক্স দেয়। তো এত কিছুর পরেও গাঁজা বৈধ, পতিতাবৃত্তি বৈধ, তারপরেও ওইভাবে কিন্তু অপরাধ প্রবণতা নেই। কারণ আমি একটা পরিসংখ্যান দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন, নেদারল্যান্ডসে কয়েদির অভাবে 2013 সালে 8টি জেলখানা বন্ধ হয়ে গেছে এবং পুলিশের উপর মানে সরাসরি নির্দেশ আছে যেন অপরাধীদের সঙ্গে একটা কাইন্ড অফ নেগোসিয়েশন করে, তাদেরকে বুঝিয়ে, মানে শাস্তি না দিয়ে তাদেরকে বুঝিয়ে যেন অপরাধ দমন করা হয়, সেই ধরনের নির্দেশ সরকারের পক্ষ থেকে দেয়া আছে বলে আমি বিভিন্ন তথ্যে দেখেছি। নেদারল্যান্ডস কিন্তু বন্ধুরা খুবই সুন্দর একটা দেশ। আপনারা জানেন যে টিউলিপের জন্য নেদারল্যান্ডস খুব বিখ্যাত। আপনারা এখন দৃশ্যে দেখতে পাচ্ছেন যে টিউলিপ ফুটে আছে, নানান রঙের টিউলিপ হয় এখন দেখতে পাচ্ছেন আপনারা, লাল ধরনের। এবং 2017 সালের একটা হিসাবে দেখা গেছে 2 বিলিয়ন টিউলিপ উৎপাদন হয়েছিল নেদারল্যান্ডসে, তার মানে হচ্ছে প্রায় 200 কোটি। আপনারা ভাবতেই পারেন যে কী পরিমাণ। এবং সারা পৃথিবী জুড়ে আমার ধারণা, বিশেষ করে ইউরোপে তো বটে, এবং সারা পৃথিবী জুড়ে ওরা রপ্তানি করে টিউলিপ। এবং আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন একটা ক্যানালের, এবং এই এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আসলে পুরো নেদারল্যান্ডস জুড়েই আছে। বন্ধুরা, আমরা নেদারল্যান্ডসকে অনেক সময় হল্যান্ড নামে চিনে থাকি, কিন্তু হল্যান্ড হচ্ছে আসলে দেশটির প্রভিন্স, মানে সাউথ হল্যান্ড এবং হচ্ছে নর্থ, দুইটা প্রভিন্স আছে, মোট 12টি প্রভিন্স আছে হল্যান্ডে। এবং এই দেশটিতে আসলে আমরা অনেক সময় বলে থাকি যে গাঁজা খাওয়ার দেশ, কিন্তু তারা শুধু গাঁজাই খায় না, নেদারল্যান্ডসের লোকজন প্রচুর পরিমাণে আসলে কফি পান করে। প্রতিজন ডাচ লোক গড়ে 2.4 কাপস কফি পান করে থাকে প্রতিদিন। নেদারল্যান্ডসে শতকরা 99 জন লোকই শিক্ষিত, এবং একটা হিসেবে দেখা গেছে 10 জনের মধ্যে 9 জনই দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে ব্যবহার করে থাকে। আর নেদারল্যান্ডসের আসলে ভাষা হচ্ছে ডাচ এবং জাতিকেও ডাচ বলা হয়। তো নেদারল্যান্ডসের যে মোট জনসংখ্যা আছে সেই জনসংখ্যা 77.39 হচ্ছে ডাচ, 9.88 হচ্ছে আদার ইউরোপিয়ান কান্ট্রির লোকজন থাকে সেখানে, এবং তার্কিশ লোকজন আছে 2.34, মানে 2.34, এবং মরক্কান আছে 2.29, মলুক্কান ও ইন্দোনেশিয়ান আছে 2.13, এবং সুরিনামিজ আছে হচ্ছে 2.05%, এছাড়া আমেরিকান আছে 0.23%। নেদারল্যান্ডসের বর্তমানে যিনি রানী আছেন, কুইন ম্যাক্সিমা, তিনি আসলে আর্জেন্টিনার মানুষ। তার জন্ম এবং বেড়ে ওঠা আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে। 1971 সালের 17ই মে তার জন্ম হয়। তিনি চাকরির সুবাদে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন। তো 2000 এবং 2001 সালে চাকরি করছিলেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। আপনারা জানেন যে জার্মানির বিখ্যাত প্রতিষ্ঠান আছে ডয়েচে ব্যাংক, ডয়েচে ব্যাংকে উনি চাকরি করছিলেন 2000 এবং 2001 সালে। তো স্পেনে বেড়াতে গিয়ে তার সঙ্গে, প্রিন্সের সঙ্গে পরিচয় হয়। তিনি বিশ্বাসই করতে পারেন নাই
যে তিনি প্রিন্স, এই ধরনের একটা অবস্থায় পরিচয় হয়। সেটা খুবই নাটকীয় একটা ঘটনা। তারপর থেকে অনেক সময় যায় এবং তারা দুজন আবার নিউ ইয়র্কে দেখা করে। তাদেরকে নিয়ে হয়তো আমি পরে আসলে তাদের প্রেম কাহিনী নিয়ে হয়তো পরে একটা ভিডিও করাই যাবে, কারণ খুবই মজার এবং ইন্টারেস্টিং কাহিনী। তো যাই হোক, সেই কুইন ম্যাক্সিমা মাত্র 49 বছর বয়স এখন, তিনি বর্তমানে নেদারল্যান্ডসের হচ্ছেন রানী। বিদেশি মানুষ হয়েও আরেকটা দেশের রানী, খুবই অদ্ভুত হয়তো শুনতে মনে হবে, তবে এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, আমি আর ভিডিওটা খুব বেশি লম্বা করছি না, আপনাদেরকে খুব ছোট্ট একটা কুইজ দিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই। সেটা হচ্ছে নেদারল্যান্ডসের ভাষার নাম কি? যদি আপনারা উত্তরটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন। আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই উত্তরটা জানার কথা। আরেকটা কথা বন্ধুরা, যদি আপনারা এই ধরনের আরও অন্যান্য দেশ সম্পর্কে জানতে চান তাহলেও কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই ধরনের বিষয় নিয়েও ভিডিও তৈরি করার জন্য। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন, বিশেষ করে ফেসবুকে শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।